আরব মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় এই মুহূর্তে পশ্চিম ভারতের উপকূলীয় কাছাকাছি অঞ্চলে অবস্থান করতে দেখা যাচ্ছে। এটি সরাসরি আগামীকাল এবং পরশু নাগাদ ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। বর্তমান বাতাসের গতিবেগ প্রায় 155 কিলোমিটার, যা দমকা হওয়া আকারে 180 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি পাকিস্তানের করাচি এবং পশ্চিম ভারতের জামানগরের মাঝামাঝি অঞ্চলে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ব্যবসা গরম অনুভব হচ্ছে। বৃষ্টির মাত্রা অনেকটাই কম, তবে সকাল থেকে 14 জুন বুধবার সকাল থেকে দেশের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতযুক্ত পরিবেশ ছিল। বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 15 জুন বৃহস্পতিবার, আগামীকাল দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ বৃষ্টিপাত, বিশেষ করে চাঁদপুর এবং এখানে রংপুর বিভাগের উত্তরের জেলাগুলোর মধ্যে, উত্তরের জেলাগুলোর যে রংপুর বিভাগের একদম উত্তর দিকে কুড়িগ্রাম, লালমনিরহাট এবং এখানে রয়েছে পঞ্চগড়, তারপর তেঁতুলিয়া, এই অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ির উপরও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে গোলাপাড়া, এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটাই। এবং এদিকে বৃষ্টিপাতযুক্ত পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে আগামীকাল, মূলত আগামী 24 ঘন্টার মধ্যে। এখানে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে নবাবগঞ্জ, এখানে খেন্দুয়া, সিলেট, তারপর এখানে জাকিগঞ্জ, এই অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, নেত্রকোণার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে আমরা ম্যাপটা আরও একটু বড় করছি, এখানে নবাবগঞ্জ, তারপর এর পার্শ্ববর্তী অনেক অঞ্চলে বড়লেখা, কোলাউড়া, জগন্নাথপুর, এখানে জয়ন্তিয়াপুর, এই অঞ্চলে জাকিগঞ্জ, ছিলছাড়ের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা একটু 1 ঘন্টা করে ট্রেকিং করে দেখি, দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশিরভাগ অঞ্চলে আগামীকাল 15 জুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যাই হোক, বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। একটু এদিক সেদিক হেরফের হতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি দেশের উত্তরাঞ্চলে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা বৃষ্টিপাতযুক্ত পরিবেশ তৈরি হতে দেখা যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের সমুদ্রীয় অঞ্চলে। এখানে সন্দ্বীপ হাতিয়া দিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এখানে সন্দ্বীপের উপর এবং হাতিয়ার উপর। তারপর এখানে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় প্রায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে 2 একটি এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কক্সবাজার উপকূলীয় অঞ্চলে। তারপর এখানে পশ্চিমের সমুদ্রতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তীতে যদি আরও 1 ঘন্টা আমরা ট্রেকিং করি, তো দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু সবচেয়ে বেশি রয়েছে। এছাড়া দেশের উপর আমরা সরাসরি এই মুহূর্তে প্লে করে দিচ্ছি। দেশের উপর প্রায় বৃষ্টির মাত্রা অনেকটাই কম, ঢাকা, খুলনা, মেহেরপুর, রাজশাহী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে হলেও 2 একটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে দেশের উত্তরাঞ্চল। এবং পরবর্তীতে 15 জুন দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়ও বজ্রসহ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে আরেকটি মডেলের মধ্যে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ানের মডেলের রিপোর্ট অনুযায়ীও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি সম্ভাবনা দেশের উত্তরাঞ্চলে, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। দেশের অন্যান্য অঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কম, এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ঢাকা বিভাগের 2 একটি এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টির মাত্রা অনেকটাই কম রয়েছে। এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ব্যবসা গরম অনুভব হচ্ছে। দেশের অনেক জেলায় তীব্র তাপপ্রবাহ অনুভব হতে দেখা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 15 জুন দেখতে পাচ্ছি তাপমাত্রা দেশের পশ্চিমাঞ্চলে প্রায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রার সম্ভাবনা। প্রায় এই যে এখানে রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভব হতে পারে। তো এখানে পশ্চিমবঙ্গের সমস্ত এলাকায় প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড গরম, ব্যবসা গরম অনুভব হতে দেখা যাচ্ছে। সমুদ্র থেকে আমরা দেখতে পাচ্ছি জলীয়বাষ্প বাতাস প্রবেশ করছে। এখানে তাপমাত্রা বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক তাপমাত্রা কম থাকলেও ব্যবসা গরম অনুভব হতে দেখা যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের উপর 34 এবং বরিশাল বিভাগের উপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে ব্যবসা গরম, প্রচণ্ড গরম অনুভব হতে দেখা যাবে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। আমরা যদি একটু বঙ্গোপসাগর পরিস্থিতি যদি একটু দেখিনি, বঙ্গোপসাগর এই মুহূর্তে নিরাপদ অবস্থা রয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে কিছুটা দমকা বাজার ছাড়া থাকতে পারে, বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফুকিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া, এখানে চট্টগ্রাম, তারপর পরিচিত উপজেলা, সেনবাগ, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক থেকে প্রায় 55 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস চালু থাকতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত ছুটি খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।